কলকাতায় ছুটি কাটানোর জন্য সবথেকে আদর্শ জায়গা হচ্ছে ইকো পার্ক। এটি একটি বৃহৎ কৃত্রিম জলাশয়কে কেন্দ্র করে গঠিত। কৃত্রিম জলাশয়ের চারিদিকে বিভিন্ন থিম পার্ক নিয়ে এই ইকো পার্কটি গঠিত। 1450 বিঘা এলাকা নিয়ে এই বিরাট ইকো পার্কটি অবস্থিত। ইকো পার্কের সমস্ত তথ্য নিয়ে আমার এই ভিডিও। ইকো পার্কে দেখার এবং ঘোরার অনেক কিছু রয়েছে। এই পার্কটা আপনারা কীভাবে ঘুরবেন তার একটা আমি গাইডলাইন বা ছবির মাধ্যমে একটু ব্যাখ্যা করছি। দেখুন, ইকো পার্কে মোটামুটি 6টা গেট আছে। গেট নম্বর 1 আপনারা দেখুন এদিকটায় আছে, গেট নম্বর 1, গেট নম্বর 2, গেট নম্বর 3, গেট নম্বর 4, গেট নম্বর 5 অ্যান্ড গেট নম্বর 6। তো গেট নম্বর 4টা হচ্ছে এয়ারপোর্টের দিকে, আর গেট নম্বর 1, 2 এটা হচ্ছে নিউ টাউন রাজারহাটের দিকে। এই ইকো পার্কটা একটা কৃত্রিম জলাশয়কে কেন্দ্র করে এবং কৃত্রিম জলাশয়ের মধ্যে একটি দ্বীপ আছে। সেই দ্বীপের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, সেগুলো ক্যাফে একান্তে। এই বড় জলাশয়টাকে কেন্দ্র করেই কিন্তু এই ইকো পার্কটা বিস্তৃত। এবার দেখুন, আপনি যদি গেট নম্বর 1 বা গেট নম্বর 2 দেখে ঢোকেন, মোটামুটি যে জিনিসগুলো রয়েছে সেগুলো বলছি। গেট নম্বর 1 দিয়ে ঢুকলে সোজা চলে গেলে এপাশে আছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের পরেই রয়েছে ইকো রিসোর্ট। এখানে একটা বড় রিসোর্ট আছে যেখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন, এবং সামনে দেখছেন বিরাট বিস্তৃত জলাশয়, খুব সুন্দর ভিউ বা এখানকার পরিবেশটা খুবই সুন্দর। ইকো রিসোর্টের পাশেই রয়েছে জাপানিজ ফরেস্ট, জাপানের একটা থিম পার্ক, এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট। জাপানিজ ফরেস্টের পরেই রয়েছে রবি অরণ্য, এটাও একটা খুব সুন্দর জঙ্গল, গাছপালা পরিবেষ্টিত দারুণ জায়গা। তারপরে আপনারা গেট নম্বর 2 এর কাছে দেখতে পাবেন, গেট নম্বর 2 এর থেকে একটু ডান দিকে গেলেই এখানে দেখা যাচ্ছে যে রোজ গার্ডেন, ফুলের একটা বিরাট বাগান রয়েছে, এবং তার পাশেই রয়েছে আর্টিস্ট কটেজ এবং ফ্রুট গার্ডেন। আর্টিস্ট কটেজের পরেই রয়েছে ফ্রুট গার্ডেন। আর এপাশে মিউজিক্যাল ফাউন্টেন আছে, অর্থাৎ সন্ধ্যের দিকে গানের তালে তালে এই জলাশয়ের উপরে একটা ঝর্ণা হয়, সেটা হচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন। এই এটাও খুব সুন্দর লাগে সন্ধ্যার সময়, গানের সঙ্গে সঙ্গে এখানকার যে পরিবেশটা সত্যি মানে একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়, খুব ভালো লাগে। এবারে দেখুন, এপাশে আছে ব্যাম্বু গার্ডেন, গলফ কোর্স রয়েছে, হার্বাল গার্ডেন আছে, সোলার ডোম আছে, এগুলো দিকটা রয়েছে। এরপরে গেট নম্বর 3 পাশে যেটা আছে ট্রপিক্যাল রেন ফরেস্ট, তারপরে আছে টি গার্ডেন, চা বাগান আছে, তারপরে চিলড্রেন পার্ক আছে, তারপরে ওদিকটা চলে গেলে দেখবেন বাটারফ্লাই গার্ডেন এবং হেলোকোনিয়া গার্ডেন আছে। এবং গেট নম্বর 4 কাছে সবথেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে সেভেন ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য, এইটা রয়েছে। তারপরে ওদিক থেকে গেলে কার পার্কিংয়ের জন্য কিন্তু গেট নম্বর 4 পাশে এখানে দেখতে পাচ্ছি কার পার্কিং রয়েছে, এবং গেট নম্বর 4 একটু এদিকে গেলে আপনার বাংলার হাট দেখা যাচ্ছে, বাংলার একটা থিম পার্ক। এবং গেট নম্বর 6 এদিকটা দেখতে পাচ্ছি ডিয়ার পার্ক। মোটামুটি এইগুলো রয়েছে এই ইকো পার্কের মধ্যে। মোটামুটি একটা ইকো পার্ককে সারাদিন মানে ঘুরেও শেষ করা যায় না, একবার এসে পুরো ইকো পার্কটা দেখা প্রায় অসম্ভব, সমস্ত থিম পার্কগুলো আপনি যদি দেখতে চান। আমরা ঢুকেছিলাম গেট নাম্বার 2 দিয়ে, এন্ট্রি ফ্রি 30 টাকা। আর ইকো পার্কের ঢোকার যে সময়টা সেটা বলে দিই, সোমবার ছাড়া প্রত্যেক দিন 11টা থেকে 7:30 অবধি ইকো পার্ক খোলার সময়। আমরা প্রথম গিয়েছিলাম জাপানিজ ফরেস্টে, তো ঢোকার সময় আমরা দেখতে পেলাম যে একটা বিরাট বুদ্ধের মূর্তি, শান্ত সৌম্য, খুব সুন্দর মূর্তিটা। সুন্দর মনোরম রাস্তার মধ্য দিয়ে আমরা জাপানিজ ফরেস্টে প্রবেশ করলাম। প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর গাছপালা দিয়ে দারুণভাবে মেনটেন করা এই পার্কটা, আমরা হয়তো কোনোদিন জাপানে যেতে পারবো না, কিন্তু ওই দুধের স্বাদ গলে মেটানোর মতন আর কি, জাপানের একটা থিম আমরা উপভোগ করছি।
গন্ধরাজ ফুলের গন্ধ না? খুব সুন্দর গন্ধ করছে। ইয়েলো ব্যাম্বু, ব্যাম্বু ইজ দ্য ইয়েলো ব্যাম্বু। হ্যাঁ, ব্যাম্বু ট্রি, ব্যাম্বু ট্রি। জাপানি ভালো আছে ব্যাম্বু। মানে পেপার তুমি আছে নাকি? পুরো এটা ফটো। ইকো পার্কের রোজ গার্ডেনে এখন আমরা আছি। সুন্দর এত বড় বড় গোলাপ ফুল সাধারণত দেখা যায় না, দারুণ লাগছে। এখন আমরা ঢুকছি মিস্ট গার্ডেন, জলের ফোয়ারা, জলের মানে ফোঁটা ফোঁটা জল, তার মধ্য দিয়ে আমরা হাঁটতে থাকবো। দেখা যাক অনুভূতিটা কেমন লাগে। চারদিকে গুড়ি গুড়ি জল পড়ছে। হ্যাঁ, কেমন লাগছে? প্রচুর ভালো লাগছে। পুরো রাস্তা রাস্তা সব ভিজে গেছে, কি যেন একটা বৃষ্টির পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টির পরিবেশ। দারুণ একটা অনুভূতি মিস্ট গার্ডেনে এসে, সত্যি খুব দারুণ লাগছে আমাদের।
কৃত্রিম ভাবে এখানে বৃষ্টি করানো হচ্ছে। দারুণ লাগছে, এটা অন্যরকম অনুভূতি। কৃত্রিমভাবে বৃষ্টি করানো হচ্ছে, তার মধ্য দিয়ে মানে গাছপালা জঙ্গল, তার মধ্যে কৃত্রিমভাবে বৃষ্টি, এটা খুব সুন্দর অনুভূতি হলো। আমরা এখন ঢুকছি মাস্ক গার্ডেন। অনেক রকমের মাস্ক চারদিকে, একটা বেশ গাছের গাছপালার পরিবেশের মধ্যে দারুণ সব সুন্দর করে মাস্কগুলো সাজানো রয়েছে। এরপরে আমরা গিয়েছিলাম বাটারফ্লাই গার্ডেনে, কিন্তু বাটারফ্লাই গার্ডেনটা বন্ধ ছিল, বাইরে থেকে একটু ছবি টবি তুলে আমরা চলে এলাম। বল বল, এরপরে আমাদের সব থেকে আকর্ষণীয় জায়গাটা ছিল, সেটা হচ্ছে সেভেন ওয়ান্ডার্স। সেভেন ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য দেখার জন্য 30 টাকা দিয়ে এক্সট্রা টিকিট কাটতে হয়। পৃথিবীর যে 7টি আশ্চর্য আছে, সেই 7টি আশ্চর্যের রেপ্লিকাগুলো এই ইকো পার্কে বানানো হয়েছে। অনেকটা আসলে দুধের স্বাদ গলে মেটানোর মতন আর কি। এটা দেখ পিরামিড, মিশরের যে পিরামিড থাকে না সেরকম। পেত্রা, জর্ডনের প্রাচীন শহর পেত্রাতে আমরা এরপরে গিয়েছিলাম। Bus.
এটা ভূমি হ্যাঁ টাইপের করা আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। পুরো ইকো পার্কটা কিন্তু একদিনে সম্পূর্ণভাবে ঘোরা সম্ভব নয়, অনেক কিছুরই দেখার আছে। যাই হোক, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।